আসসালামু আলাইকুম, আমি তুহি সিঙ্গাপুর থেকে বলছি। আজকে আমরা ঘুরতে যাব সেন্তোসা আইল্যান্ডে। সেন্তোসা আইল্যান্ডে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিভার্সাল স্টুডিও। এটি সিঙ্গাপুরের একটি আইকনিক প্লেস। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা বলতে ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 12টা বেজে গেছে, যেহেতু আমরা অনেক রাতে ঘুমাইছি আর অনেক জার্নি করছি, যে কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা একবারে দুপুরে লাঞ্চ করে তারপর আমরা সেন্তোসার উদ্দেশ্যে রওনা হব। আমাদের সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ আমরা এখানে আসার পরে একসাথেই করে নিচ্ছি। যেহেতু সেন্তোসা অনেক বড় একটা প্লেস, সেইখানে যাওয়ার আগে ভালো করে অবশ্যই প্রিপারেশন নিয়ে যেতে হবে আর অনেক সময় নিয়ে যেতে হবে। সেখানে যেহেতু অনেক কিছু দেখার আছে, তো আমাদের উচিত ছিল আরও সকাল সকালে যাওয়ার, কিন্তু আমরা আসলে সময়টা ওইভাবে ম্যানেজ করতে পারিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি জু সিটিতে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনেই আমাদের হোটেল বুকিং দেওয়া হয়েছিল। আর আমাদের হোটেলের সামনেই আমাদের খাবার রেস্টুরেন্ট বা আরও অনেক আবাসিক হোটেল আছে। আর এখানে সবসময় অ্যাভেলেবেল ট্যাক্সিগুলি পাওয়া যায়, এখান থেকে বাসেও যাওয়া যায়। আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। হোটেলের থেকে যদিও সেন্তোসা একটু দূরই বলা যায়, কিন্তু এখানে আসলে জার্নিটা ওইভাবে গায়ে লাগে না, যে কারণে অনেক জার্নি করলেও মনে হয় না যে জার্নি করছি। তো আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছিল $10। তো আমরা সেন্তোসার ভিতরে চলে এসেছি। আসলে এই প্লেসটা অনেক বড়, এত বড় যে মানে একদিন যদি আমরা অনেক মানে সকালে সকালে চলে আসতাম, দেখা যেত যে পুরোটা আমরা শেষ করতে পারতাম। আমরা যেহেতু একটু দুপুরের টাইমে চলে এসেছি, এই জন্য আমাদের মানে পরে খুব খারাপ লাগছিল যে আমরা কেন আরও আগে আসলাম না। আসলে এটা একদিনে দেখে শেষ করা মানে খুব কষ্ট হয়ে যাবে আর কি। তারপর সিঙ্গাপুর যেহেতু খুব সেট আপ একটি ছোট্ট সাজানো একটি শহর, তো আমার মনে হয় যে একটা মানুষের জন্য 3-4 দিনই যথেষ্ট পুরো সিঙ্গাপুর সিটিটা ঘুরে দেখার জন্য।
এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইউনিভার্সাল স্টুডিও। এটা আসলে সামনে সামনে দেখার খুব ইচ্ছা ছিল। এই স্টুডিওটি সিঙ্গাপুরের 2010 সালে 7টি থিমযুক্ত জোন সহ খোলা হয়েছিল এবং এতে অগণিত রাইড এবং শো রয়েছে যা ফিল্ম স্টুডিওগুলির প্রধান হিট সিনেমাগুলির সাথে সম্পর্কিত। জাপানের পর এশিয়ার দ্বিতীয় ইউনিভার্সাল স্টুডিও সহ থিম পার্ক হিসাবে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে প্রায় 20 হেক্টর জুড়ে রয়েছে 18টি আকর্ষণ যা পার্কের আসল। এই জায়গাটি এত সুন্দর যে এটিকে সবাই স্বপ্নের রাজ্যও বলে থাকেন। আসলে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা জায়গা, বাচ্চারা এসে তো এখানে খুবই এনজয় করে। সিঙ্গাপুরের এই জায়গাটি খুবই দর্শনীয় এবং খুবই আকর্ষণীয় একটি স্থান। শুধু ছোটদের না, বড়দেরও মনে হবে এখানে গেলে কিছু ফটোশ্যুট করতে ইচ্ছা করবে, যেটাকে ক্যামেরা বন্দি করে নিয়ে আসতেই ইচ্ছে করবে।
সিঙ্গাপুর শহরটা কিন্তু আসলেই খুব সুন্দর আমার কাছে। এখানে সব থেকে মানে যেটা মনে হয়েছে যে এখানকার সব কিছু ন্যাচারালের থেকে কৃত্রিম সৌন্দর্যটাকে বেশি ওরা ফুটিয়ে তুলছে বা প্রাধান্য দিছে। তবে আমার কাছে এখানকার মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, যেটার কথা না বললেই না, সেটা হচ্ছে সেন্তোসা আইল্যান্ডের যে বিচটা আছে সেখানে খুব সুন্দর, মানে অনেক সুন্দর গাছগুলি আছে, যেমন বিচের পাশে অনেক বড় বড় নারকেল গাছ, এই টাইপের অনেক জানা অজানা অনেক গাছ আছে। তারপর অনেক বালু, মানে মনে হয়েছে যে এখানকার এই এই জায়গাটাই যেন অনেক বেশি ন্যাচারাল। তো আশেপাশে অনেক রাইড, অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। তো আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই সেন্তোসার এই বিচটা। তো সেটা আসলে এই ভিডিওতে আমার তো দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি সেকেন্ড আরেকটা পার্ট করব। তো সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর পানি খাইছো? খাইছো পানি? এটাও তো খুব সুন্দর। পলাশ পলাশ এটা এটা একটা ছবি তুলে ধরো।